পরদার অন্তরালের আমার মা গত বছরে মাহফিল শোনার জন্য কত মহিলা পর্দার আড়ালে বসেছিল আজকে এই মাহফিলের সময় তারা নাই স্বামীর ঘরে লাল শাড়ি পরে তিনটা কাপড় পরে লাল শাড়ি পরে আসছিল পিছনের দরজা দিয়া পাঁচটা সাদা কাপড়ের টুকরা নিয়া এই লেশিয়ার আর গোরস্থানের মধ্যে কত মহিলারা শুয়ে আছে হায় হায় জীবনে কত নামাজ কায়দা হয়ে গেছে জীবনে কত অন্যায় অপরাধ আমাদের দ্বারা হয়ে গেছে সবাই বলেন না অপরাধ গুলা মাফ করার মালিককে গুনাহ করছি আর তো গুনাহ করব না গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করে দাও ও গো মাওলা রব্বানা মাফ করে দাও ও গো মাওলা রব্বানা রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين একটু মহব্বতের সাথে সকলে বলুন আমিন এ যুবক গুনাহ মাফ করার মালিক হলো আল্লাহ আবু হুরাইরা যখন কোরআনের আয়াতটা শুনলেন মহিলাকে গোটা মদিনার অলি গলি তালাশ করা শুরু করলেন সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলাকে মদিনার কোন অলি গলিতে দেখা গেল না মহিলা গুনার জন্য পেরেশান হয়া গুনাহ মাফ করাইতে চায় আল্লাহর তরে জান্নাতে যাইতে চায় কি বিশাল বড় গুনাহ গুনাহ করে ফেলছে অপরাধ করে ফেলছে আল্লাহর নবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন তালাশ করে না পেয়ে যখন সন্ধ্যাবেলা ঘুমাইতে গেছি ঘুমের ঘরে গেলেন কিন্তু তার ঘুম আসতেছে না পেরেশানি কমতেছে না হায় হায় আমি কি করলাম একটা মানুষ অন্যায় করার পর ওই বান্দা তার গুনাহ মাফ করাইতে চায় আমি তাকে মাফ করার সুযোগটা দিলাম না রাস্তা দেখাই দিলাম না না জানি আল্লাহর আদালতে আমরা গুনাহগারের কাট করে দাঁড় হইতে হয় কিনা না জানি আমি আল্লাহর আদালতে অপরাধের বেশে দাঁড়াতে হয় কিনা আজকে দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ যখন গুনাহ করে অন্যায় করে অপরাধ করে কোন মানুষ আছে মদ খায় কিছু মানুষ আছে গাঁজা খায় কিছু মানুষ আছে তাস খেলায় জুয়া খেলায় ওই মানুষটা যখন আল্লাহ চিনে ফেলে ওই মানুষটা যখন ওয়াজ মাহফিলে আসে ওলামায়ে কেরামদের বয়ান শোনার পর যখন মাথার মধ্যে টুপি লাগায় শাস্তলে বসিয়া কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে এরা বৈশা বৈশা মজা করে সুদ খায় নামাজও পড়ে তাস খেলায় নামাজও পড়ে হায় হায় এই মানুষটার নিয়ে ঠাট্টা মস্কারি করে তখন ওই মানুষটার অন্তর অনেক ব্যথা লাগে আল্লাহর কাছে যখন বান্দা তওবা করে কান্না করে আল্লাহ ওই মানুষটার হেদায়েতের দরজা দিয়া কবুল করে আর শাস্তলে বসিয়া এই পাপিষ্টের পাপের কারণে যারা ঘৃণা করছে এরা জাহান্নামী হবে কথা বলেন ঠিক কি না এরা নবীর উম্মতের দল আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা পেরেশানি হয়ে রাতের বেলা ঘুমাই না মহিলা কোথায় চলে গেল দিন শেষে আবার রাত্রের গভীরে আবু হুরাইরার দরজার মধ্যে করাগা কে গো বলে আমি ওই মহিলা গত রাত্রিতে তোমার কাছে এসেছিলাম আমি জিনা করে ফেলছি আমি একটা বাচ্চাকে হত্যা করে ফেলছি তবে আমি ইমানদার আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না আমি আল্লাহর তরে জাহান্নামে যাইতে চাই না আমি তওবা করে আল্লাহর তরে জান্নাতের মেহমান হতে চাই আবু হুরাইরা দরজা খুলে বলে ও মহিলা
তোমার জন্য মসজিদে নববী থেকে সুসংবাদ আছে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে যারা ঈমানদার গুনাহ করে ফেলবে অন্যায় করে ফেলবে অপরাধ করার পর আল্লাহকে শরণ করবে তওবা করবে ক্ষমা চাইবে আল্লাহ তাদের গুনাহগুলো maaf করে দিবে যুরাকান সুবহানাল্লাহ ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখা মুঝে মে তুঝকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে ইয়া ইলাহি তু মেরা মাশুক হে ওরে রেশলে শিয়ারার যুবক ভাই বলো না ওই আল্লাহ এখন আসনা মহাব্বতের সাথে হাতের মুষ্টি বন্ধ করে বলো আল্লাহু আকবার আল্লাহ যত বড় আল্লাহর মায়া তত বড় আল্লাহ যত বড় আল্লাহর জান্নাত তত বড় আল্লাহ যত বড় আল্লাহর রহমতের দরিয়া তত বড় আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার ইবাদতকৃত বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলছো অন্যায় করে ফেলছো আমি আল্লাহর রহমত থেকে বান্দা দূরে সরে যাও না আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর দয়া তত বড় আমি আল্লাহর রহমান নামের দয়া দিয়া আমি আল্লাহ গফফার নামের ক্ষমা দিয়া বান্দা তোর ক্ষমা করে দেব বুখারী শরীফ হাদিসের মধ্যে একটা হাদিসের ব্যাখ্যার মধ্যে নবী বর্ণনা করে বলেন কাল হাসরের ময়ের যুবক বৃদ্ধ বাবা সবাই বলেন আসমান থেকে যিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি কে ফেরাউনের মাথা গরম হয়ে গেছে জনগণ সব তো খেপে যাবে আমি তো খোদা দাবি করছি এদের চাহিদা পূরণ না করতে পারলে আমি ব্যর্থ খোদা হব কথা বলেন ঠিক কি না রাজ দরবারে গিয়া রাজ দরবারে গিয়া রাজার শাহী টুপি মাথার মধ্যে পরিধান করে ঘোড়ার উপর সওয়ার করে জঙ্গলের ভিতরে চলে গেলেন ফেরাউন এবার ঘোড়া থেকে নেমে ঘোড়ার লাগামটা গাছের সাথে মোড়ায়া মাথা থেকে শাহী টুপিটা ফালায়া আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আমি ফেরাউন জানি তুমি ছাড়া কোনো মালিক নাই রব নাই তুমি ছাড়া কোনো আল্লাহ নাই قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أمر الله একক তার কোন শরীকদার নাই তার ছেলে নাই মেয়ে নাই তার আগেও কেউ নাই তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই কাউকে জন্ম দেয় নাই তিনি আমাদের সকলের রব তিনি কে ফেরাউন বলতেছে আল্লাহ আমি জানি আপনি ছাড়া কোনো মালিক নাই তবে আল্লাহ আমি জান্নাত চাই না পরকাল চাই না আমি তোমার কাছে দুনিয়াটা চাই আল্লাহ তুমি আমাকে দুনিয়াটা দিয়ে দাও আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে তুমি দুনিয়ার সম্মানটা আমাকে দিয়ে দাও দুনিয়ায় আমার ইজ্জতটা বাঁচাইয়া দাও মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ ফেরাউনের কথা শুনে নীল দরিয়া পানি দিয়েছে এই ফেরাউন পরকালটাকে নষ্ট করেছে দুনিয়াটা বিনিময়ে চেয়ে নিয়েছে কিন্তু আমরা ইমানদার আমরা দুনিয়া চাই না আখেরাত চাই এর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আখেরাতটা হলো চিরস্থায়ী দুনিয়াতে জন্ম হলে মৃত্যু হবে পরকালে একবার যদি চলে যায় আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না একবার যদি শান্তির দেখা পেয়ে যায় আর জীবনে কোনোদিন অশান্তি আসবে না এর লেশিয়ার আর যুবক ও বৃদ্ধ বাবা অগ পর্দার অন্তরালের আমার মা এই জন্য আজকের মাহফিল তো করেছেন দুনিয়ার রং তামাশা করার জন্য নয় দুনিয়ার মানুষের জবান থেকে গান বাজনার কথা শোনার জন্য নয় এ মাহফিল করেছেন আমাদের বাপ দাদাদের জন্য দোয়া করার জন্য এই জায়গার মধ্যে আপনারা সবাই বলেন কয় ঘন্টা হাসলে
একটা নেকি আমলনামায় পাওয়া যাবে। আল্লাহর নামের শপথ করে বলি, ওয়াজ মাহফিলের মধ্যে যদি হাসি তামাশা করা হয় আমলনামার মধ্যে নেকি হবে না, বরং আমলনামা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনাদের মেদার বাহিরে যুক্তির বাহিরে কোনো কথা বললাম? বুঝে থাকলে বলেন, এখানে কয় ঘন্টা হাসা হাসি করলে, নাচা নাচি ফালাফালি করলে আমলনামা একটা নেক হবে? একজন বলেন যে হুজুর নেক পাওয়া যাবে, জোরে বলেন না পাওয়া যাবে। এ মুরব্বি বাজানটা বলেন না পাওয়া যাবে। আল্লাহর কোরআন কি বলে তাহলে এবার দিলের কানটা লাগা কথাগুলো শ্রবণ করেন। আল্লাহর কোরআনের কথাগুলা নবীর সাহাবীদের মধ্যে এমন ভাবে হিট করেছে রে যুবক, এই জন্য দেখবেন নবীর সাহাবীদের জীবনে যদি তালাশ করেন কান্না আর কান্না। আল্লাহর নবীর সাহাবি আবু বকরের জিন্দেগি কান্না 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 কান্না, ওমরের জিন্দেগি কান্না আর কান্না, উসমানের জিন্দেগি কান্না আর কান্না। আলীর জীবন যদি তালাশ করেন কান্না আর কান্না। আল্লাহ কোরআনে বলে ফাল্লিয়া দেখাকো কলিলাও কলিয়া বেকু কথির, বান্দা কম কম করে হাস বেশি বেশি করে কাঁদলে দিল তাজা হয় ইমান তাজা হয়। কান্নার দ্বারা আমল নামায় নেকি হয়, কান্নার দ্বারা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায়, কান্নার দ্বারা আমল নামাটা মিজানের পাল্লাই বাড়ি হয়ে যায়। জোরকন সুবহানাল্লাহ। এরে যুবক ভাইও বৃদ্ধ বাবা গো পর্দার অন্তরালের আমার মা, দিলের কান্টা লাগা কথাগুলো শ্রবণ করে যুবক, আজকে আমার দেশের যুবকরা টিকটক দেখে দেখে হাসে, আমার দেশের যুবকরা কৌতুক দেখে দেখে হাসে। গড়ের ভিতরে সিনেমার মতন পর্দা লাগাইছে। আগে দেখতাম আপনাদের কুটির বাজারে সিনেমা হল ছিল, আমার নানার বাড়ি গাঙ্গের কুট মুরাদনগর থানা কুটির বাজার, তাই নৌকা দিয়া যাইতাম। ছোটবেলা দেখতাম বড় বড় পর্দা লাগায় নায়ক নায়িকাদের ছবি লাগাই রাখতো, যদি জিজ্ঞেস করতাম মা এখানে কেবল এটা সিনেমা, পর্দার ভিতরে ছবি দেখাইতো। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন না আস্তাগফিরুল্লাহ, আর একটু জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। কুঠির বাজারের সিনেমা বন্ধ হয়ে গেছে, আজকে বাংলাদেশের নায়ক নায়িকাদের ব্যবসা মন্দা হয়ে গেছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আগে দেখতাম নোট দুকি আইনা নাচাইতো, আর জায়গায় জায়গায় যাত্রা গান জারি গানের ব্যবস্থা করত, কিন্তু এই দেশের যুবকরা এখন সচেতন হয়ে গেছে। আলেমদের বয়ান শোনার পর প্রবাস থেকে টাকা পাঠায় আর বলে কাকে দাওয়াত দিতেছ, বলে এমুক হুজুর দাওয়াত দেয়, বলে না এই হুজুর দাওয়াত দিলে খুব শুধুমাত্র হাসায় ডিজে গান গায়, যে হুজুর দাওয়াত দিলে মানুষের দিল পরিবর্তন হবে, যার কথা শুনে মানুষ নামাজি হবে, যার কথা শুনে মানুষ মাথায় টুপি দিবে, যার কথা শুনে মানুষটা বেপর্দা থেকে পর্দাওয়ালা হবে। একটা সুদকুর মানুষ সুদের খাতা থেকে নামটা কাটায়া আল্লাহর খালেস বান্দা হয়ে যাবে। এমন একজন আলেম দাওয়াত দাও আলহামদুলিল্লাহ, জায়গায় জায়গায় কোরআনের মিশন জারি হয়ে গেছে, সমাজে এখন যাত্রা গান হয় না, আল্লাহর কোরআনের তালিম হয়। কথা বলেন ঠিক কি না? এ যুবক ব্যথা কার কাছে বলে রে যুবক, আল্লাহর কোরআনটা কিছু মানবি আর কিছু মানবি না? আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি তাহলে আমি আল্লাহর কিতাবটাকে কিছু মানো আর কিছু অস্বীকার করো? আমরা দেখা গেল শুধুমাত্র ইমানের বেলায় সবাই কোরআন মানে বলে কোরআনকে বিশ্বাস করি, কোরআন দিয়া যদি জীবনটা চালাইবার কথা বলে, নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন
সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের মধ্যে যদি আল্লাহর কোরআনের কথা বলি দেখা যাবে মুসলমান দাবি করে ইমানদার দাবি করে নামাজ পড়ে না হজ ফরজ হয়েছে হজ করে না যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না পর্দা ফরজ করা দরকার পর্দা করে না হালাল হারাম মেনে চলা দরকার কিন্তু মেনে চলে না তার মানে হলো যেই জায়গায় মানা দরকার মানি যেই জায়গায় মানা দরকার এই জায়গায় আবার মাঝে মাঝে মানি না এর নবীর উম্মতের দল আল্লাহ বলে এই মুসলমানিত্ব দিয়া পরকালে জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আল্লাহ ইমানদারদেরকে সতর্ক করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون حقي كلام زند قرآن حكيم حكمة أولى يزال ستقدم جميع العلم ما في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال بخى قرآن كلام لا بشنو قديم استي قديم استي نين لا إله কষ্ট হচ্ছে আপনাদের একটু মহাব্বতের সাথে জবানটা সেরে জিকির করা যায় না পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমান এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কাম্বালা যান চলে যায় প্রাণ চলে যায় তবু জবানে এক আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে কর হাতের কাম পায়ে কর পায়ের কাম জবানে শুধু বলো হে মুমেন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবাই হায়াত থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবাইব
বলো লা ইলাহা মরার পর একটা বার জিকির করার কোনো সুযোগ আছে মুরব্বি বাজানরা আছেন কোনো সুযোগ এই বয়সে আমরা দেখি আমাদের অনেক মুরব্বি বাজানরারে 50 60 বছরের মুরব্বি অনেকেই আছেন যেই বয়সে দোকান পাড়ে রাস্তাঘাটে বসে তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা দরকার তসবিহ টানা দরকার আজকে ওই বয়সে মুরব্বিদেরকে দেখা যায় আকিজ বিড়ি আর আবুল বিড়ি টানতে ঠিক কথা কোন ঠিক নেই ঠিক ওরে বাবা রে কো সব ছাড়তে পারে মাগার বিড়ি তোরে সারা সারি নেই অনেকে আবার বরকতের জিনিস তো লগে করে মাহফিলও লয়ে আইছে ওয়াজের পরে হুজুরে দোয়া করছে বাপ দাদা 14 গোষ্ঠীরে জান্নাতে ঢুকাইছে এবারটা ফ্যান্ডেল তো বাড়িওই মাশাল্লাহ বিড়ি খান ধরে টানা শুরু করছে যারা বিড়ি টানে এদের মুখে মাশাল্লাহ মেশকে আম্বরের ঘ্রাণ করে না হ্যাঁ এ ঘ্রাণ করে না গন্ধ করে রাগ করতেছেন আপনারা কষ্ট পাইতেছেন কেন উচিত গরম বাতে তো বিলাই বাজার সত্য কথাগুলা বললে ওরে বাবারে গায়ে লাগা লাগে কি সভাপতি সাহেব মসজিদের বসে আছে হুজুর ওয়াজ করতেছে আজকে সুদূর ওয়াজ তো তাই যে এই কাম করে হুজুর নতুন আছে তিনি তো জানে না আজকে আইয়াই সুদের এমন ওয়াজ দিছে হ্যাঁ কামটা করলো কি আমার হাতে নিয়োগ বিয়োগ উনি মনে জানে না কেউ মনে কইয়া দিছে আমি যে কারবারটা করি ডাক দেয় নামাজের পরে হুজুর হুজুর আপনারা কি কি কইয়া দিছে নাকি আমি যে কারবার করি তাই কারবার করে কিসের কারবার সুদের কারবার এমন সভাপতি আসেনি আলহামদুলিল্লাহ আপনাকে এলাকায় নাও থাকতে পারে কিন্তু বহু মানুষ ভদ্র মানুষ দেখতে দেখা যায় লেবাসে টুপে খুব বুজুর্গ কিন্তু যত আকাম কুকাম করে একটা খারাপ মানুষও এত খারাপ কাজ করে না মা কথা কন ঠিক কিনা সতর্ক হইতে হবে নামাজও পড়বেন সেজদাও দিবেন কোরআন তেলাওয়াত করবেন জিকিরও করবেন আবার বিড়িও টানবেন হ্যাঁ আব্বাজানরা আপনারা বলেন এই যেই সময়টা আপনার জীবনে বিড়ি টাইনা নষ্ট করছেন এই সময়টা যদি আপনি সুবহানাল্লাহ পয়রা পয়রা ব্যয় করতেন মিজানের পাল্লাটা হালকা হইতো না ভারী হইতো অনেকের চেহারা মলিন হয়ে গেছে হুজুর আর ওয়াজ পেছে না বিড়িলিয়া ধরছে জামরে দেখেন বিশাল বড় একটা ফুটকা এটার মধ্যে যদি ক্ষুদ্র একটা ছিদ্র থাকে বাতাস থাকবে এটা ব্রাস্ট হয়ে যাবে ইমান এমন একটা দৌলত সামান্য গুনার দ্বারা সুবিশাল ক্ষতি হয়ে যাবে যেই ব্যক্তি দুর্গন্ধ নিয়ে নামাজ পড়বে আল্লাহর কসম মুখে দুর্গন্ধ থাকলে তার সেজদা আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত কবুল হবে না কথা বলেন ঠিক কি আজকে দেখা যায় শুধু বিড়ি খায় না গাঞ্জাও খায় এক বেচারা কয় সরকার বলছে গাছ লাগাও পরিবেশ বাঁচাও তো রাস্তা দিয়ে হাঁটে কামটা কি হইলো সরকারে কইলে গাছ লাগাইতো আমি লাগাইলাম আজকে পুলিশ আমার ফিটটা ধুনা দিলা লেছে কি কি গাছ লাগাইছে তো গাছ লাগাইছে ঠিকই গাঞ্জা গাছ এই বুঝেন না কি গাছ লাগাইছে সরকার কি গাঞ্জা লাগাইছে না দেশের পরিবেশ বাঁচাইতে কইছে অনেক আশেকে এমন আশেকে রাসূল পাওয়া যাবে রাসূলের কথা শুনলে আহা কলিজার ভিতরে আগুন ধরে যায় কিন্তু এই আশেকে রাসূল যখন শুক্রবারে সেলুনে বসে সে নবীর সুন্নত দাড়ি কামায় এর মতন চূড়ান্ত বেয়াদব আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কি না নবীর আশেকে রাসূল দাবি করলে দাড়ির মধ্যে তুমি প্লেট লাগাও কিভাবে কি কোন দাড়ি রাখা কার সুন্নত আপনি কি রাগ করবেন আমাকে গালি দিবেন আমাকে ফাঁসির কাস্তি নিয়ে যাবেন নবীর সুন্নত এটা অস্বীকার করলে ঈমান থাকবে কথা বলেন ঠিক কি না
জুমার দিন নামাজ পড়বে কত সুন্দর করে মুজগুলো খাটো করা দরকার, মাথার চুলগুলো সুন্দর করে ছোট করা দরকার। সেলুনে গিয়া আমার চুলটির একটা নেইমারের কাটিং দিয়ে দেবে, কথা কন আছে না? এমন যুবক কত সুন্দর চেহারার মধ্যে টুপিটা কত সুন্দর করে ফুটায়া পয়রা মসজিদে গেছে, নামাজের পরে যখন টুপিটা পকেটে নেয় দেখে এদিক দিয়ে দিছে জাম্বু কাটিং আর মাঝখানটা দিছে নেইমার কাটিং। হুজুর আপনারা বুঝবেন না এটা কাটিং, কাটিং ওরে বাবারে কাটিং এর মাইরে বাপ কাটিং। যুবক আজকে তুমি যাদেরকে জীবন আদর্শের মডেল বানাচ্ছ আল্লাহর নামের শপথ করে বলি, তুমি ওয়াজ মাহফিল করাচ্ছ ভালো, নামাজ পড়তেছে ভালো, কিন্তু তুমি যে নেইমারের আশেক, মেসির আশেক, আর্জেন্টিনা ব্রাজিলের আশেক হয়া এই লাল সবুজের দেশে পতাকা লাগাইছো ব্রাজিলের আর্জেন্টিনার, তোমার কি খবর আছে যে ব্রাজিলে আর্জেন্টিনার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি আজানের শব্দ প্রকাশ্যে নিষিদ্ধ? কথা বলেন ঠিক কিনা? আরে আমি মুসলমানের সন্তান হিসেবে, আমি মুসলমানের সন্তান হিসেবে প্রকাশ্যে আল্লাহর কোরআন কালিমার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যারা অবস্থান করবে আমি কষ্টিন কালেও তাদের পতাকা এই স্বাধীন দেশে উড্ডীন করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই দেশকে মুসলমানের বৃহত্তম দেশ বলা হয়। যদি এই দেশের মধ্যে লাল সবুজ পতাকার তলে যদি কোনো দেশের পতাকা উত্তোলন হয় তাহলে মুসলিম দেশ হিসেবে কালিমার পতাকা উড্ডীন হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমার দেশের যুবক যখন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইতে গিয়ে হ্যাঁ বহুতল ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করে আর বিদ্যুৎ শটে যখন যুবকের প্রাণ চলে যায়, লেশিয়াডার যুবক ভাই তুমি আমার বন্ধু আমার ভাই, পায়ে হাত রেখে বলি যেই যুবকটা ইহুদি খ্রিস্টান দেশকে প্রেমের প্রমাণ দিতে গিয়ে মৃত্যু হয়েছে আল্লাহ ভালো জানে কবরে যাওয়ার পর তার হালাতটা কি হয়, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে নবীর কত আশেক পাওয়া যাবে, স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে লেখাপড়া করে আমাদের কোটি চৌমনি থেকে কোটি বাজার পর্যন্ত সিএনজি চালায় অটো চালায় কিন্তু মাথা থেকে টুপি ফালাই না, পাগড়ি ফালাই না, পাঞ্জাবি ফালাই না, আজান হলে মসজিদের সামনে গাড়ি রেখে সেজদায় পড়ে যায়, এরাই হল প্রকৃত আশেকে রসুল, এরাই হল মদিনার কামনেওয়ালার প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই দিলের কান্টা লাগা কথাগুলো শ্রবণ করো, এই জীবনে কত বন্ধুর জানাজায় অংশগ্রহণ করেছ না জানে কোন দিন তোমার জানাজায় মানুষ অংশগ্রহণ করে, এখনো সময় আছে তওবার মালাটা গলায় দাও, আমার আল্লাহর হুকুম গুলা মেনে নাও, নবীর সুন্নত মোতাবেক তোমার জীবন গড়ো। আজকের লেশিয়ারা এই ইসালের সব মাহফিল থেকে ওয়াদা করো আমি মুসলমানের সন্তান আমি আর্জেন্টিনার মেসির গেঞ্জি পরব না, আমি মুসলমানের সন্তান আমি ব্রাজিলের নেইমারের 10 নম্বর গেঞ্জি পরব না, আমার ঘরের ছাদের উপরে ওই খ্রিস্টানদের পতাকা উড্ডান করব না, উড়াইব না, তাদের ভালোবাসার প্রেমিক হিসাবে আমি ফেসবুকের মধ্যে কোনো পোস্ট করব না। মুসলমানের সন্তান হওয়ার পর আল্লাহর নবীর উম্মত হওয়ার পর তুমি মুসলমান হয়ে যখন তোমার ফেসবুকের মধ্যে ওই ব্রাজিলের গেঞ্জি লাগায় ছবি পোস্ট করো, আর্জেন্টিনার মেসির 10 নম্বরের গেঞ্জি লাগায় পোস্ট করো, এই দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা ইসলামকে ধ্বংস করার জন্যে কোরআনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যে আল্লাহর দিনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যে এরা গোপনে বৈঠক করে নাই, যেই নবীর
কাছে আল্লাহর দ্বীনের বিধান দিয়েছে আল্লাহর কোরআনের বিধান দিয়েছে নবুয়াতের দায়িত্ব দিয়েছে এরা প্রকাশ্যে দেড় হাজার বছর আগে আমার নবীকে মারার ষড়যন্ত্র করেছে এখনো পর্যন্ত এরা ষড়যন্ত্র বন্ধ করে নাই কাশ্মীরের মুসলমানদের উপর দেখেন কত নির্যাতন রোহিঙ্গা মুসলমানের উপর দেখেন কত নির্যাতন ফিলিস্তিনের মুসলমানের উপর দেখেন কত নির্যাতন আর কানের মুসলমানদেরকে দেখেন কত নির্যাতন এ মুসলমানের সন্তান না বুঝি যখন তুমি ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট দাও গোয়েন্দারা বারবার রিপোর্ট করে করে কিন্তু এইগুলা সংগ্রহ করে রাখে এরা জানে মুসলমান দেশ হতে পারে এই দেশের মধ্যে আমাদের অনেক ভক্ত আছে আমাদের অনেক বন্ধু আছে এরা কিন্তু আমাদেরকে ভয় পায় না এরা কিন্তু আমাদেরকে প্রতি বাদী মনে করে না নিজেদের দলের বলে গণ্য করে এরা নবীর উম্মতের দল এখনো সময় আছে তওবার মালাটা গলায় দাও ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না যেই দেশের মধ্যে ইসলামের কথা বলা যায় না নামাজ পড়া যায় না আজান দেওয়া যায় না ওই দেশের খেলোয়াড়দের ভক্ত হইতে পারি না আমি মুসলমান হিসেবে তাদেরকে ঘৃণা করা দরকার কথা বলেন ঠিক কি না এরে যুবক ভাই দেখবেন এই দেশের মধ্যে যারা আওয়ামী লীগ করে এই দেশের মধ্যে যারা বিএনপি করে এই দেশের মধ্যে যারা জাতীয় পার্টি করে যখন তারা কোনো সমাবেশে যায় যখন তারা কোনো মিছিল মিটিংয়ে যায় নৌকাওয়ালারা একটা সিল লাগায় নৌকাওয়ালারা বোঝায় আমরা নৌকার লোক দানের শেষের বায়েরা বিএনপির লোকেরা দানের শেষের লোগো লাগায় এরা বলে আমরা বিএনপির লোক নাঙ্গলের ভাইয়েরা জাতীয় পার্টির ভাইয়েরা নাঙ্গলের সিল লাগায় বলে আমরা জাতীয় পার্টির লোক চরমনায় হুজুর দল যারা করে হাত পাকার সিল লাগায় এরা বলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক এরা নবীর উম্মতের দল সবাই কিন্তু তার দলের পরিচয়টা দিতে চায় তা এই দলের সাথে তারা থাকতে চায় এই দলের জন্যই তারা জীবন দিতে চায় এই জমিনে দেখবেন এক দল যুবক আছে এরা চব্বিশ ঘন্টা মাথায় আমার নবীর সুন্নতের টুপি চেহারায় নবীর সুন্নতের দাড়ি হাতের নখগুলো নবীর সুন্নত সিস্টেমে কাটা পরনের মধ্যে নবীর সুন্নতি জামা এরা হালাল খায় হারাম খায় না নামাজ ছাড়ে না এমন যুবক আমাদের সমাজে আমাদের মহল্লায় আমাদের গ্রামে আছে না নৌকার সিল লাগায় যদি আওয়ামী লীগের প্রমাণ দাও এরা নবীর উম্মতের দল যারা নবীর সুন্নতের আদর্শের মালাটা গলায় দেয় এরা মদিনা কামলেওয়ালার নবীর লোক কাল হাসরের ময়দানে আল্লাহর নবী দুনিয়াতে বলে গিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী ক যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সেই ব্যক্তি আমি নবীকে মহাব্বত করলো ভালোবাসলো যেই ব্যক্তি যেই উম্মত আমার সুন্নতকে মহাব্বত করলো ভালোবাসলো ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে চিল্লা বলেন সুবহানাল্লাহ ও গো নবীর উম্মতরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো চকর যাহা চাই মনে নবী বিন কে তোড়াবে ফুল সিরাত মিজানে নবী বিন কে তোড়াবে ফুল সিরাত মিজানে কথা বলেন ঠিক কি না এই নবীর আদর্শের মালাটা গলায় দাও যুবক জীবনটা পরিবর্তন হয়ে যাবে দুনিয়ার মধ্যে শান্তি আসবে দুনিয়ার মধ্যে সুখ আসবে পরকালে আল্লাহর তরে জান্নাত পাওয়া যাবে আজকে নবীর মহাব্বত নাই নবীর ভালোবাসা নাই কিন্তু তুমি খেলোয়াড়ের মহাব্বত খেলোয়াড়ের ভালোবাসা কিন্তু তুমি প্রমাণ করতেছ কথা বলেন ঠিক কি না এরা যুবক ভাই এখনো সময় আছে তওবার মালাটা গলায় দাও আল্লাহ তাআলা বলেন ভয় করার মতন ভয় করো যেই ভয় থাকলে গুনাহ সারা যায় যেই ভয়টা থাকলে নেক আমল করা যায় নেক আমল করলে আল্লাহ নেক কারার জন্য জান্নাত বানাইছেন আর নেক আমল যারা করবে না বদ কারার জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে আল্লাহ বলেন জাহান্নাম এক ভয়ঙ্কর জায়গা এই জায়গার মধ্যে যদি
যদি কেউ একবার যায় ওই জায়গার মধ্যে এত শাস্তি পাবে এত কষ্ট পাবে এত বান্দার কষ্ট হবে এইটার কোনো হিসাব দুনিয়ার মানুষ বুঝায় শেষ করতে পারবে না জাহান্নামের আগুনটা কিন্তু দুনিয়ার আগুনের মতন কোন নরমাল আগুন না একদিন আর দুই দিন জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করা হয় নাই আল্লাহ তাআলা বলেন উলনারু জাহান্নাম আশাদ্দ হাররা ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন জাহান্নামের আগুনটা অনেক অধিক পরিমাণে উত্তপ্ত হবে আপনার উম্মত আমার বান্দা বড় দুর্বল এরা জাহান্নামের আগুনটা সহ্য করতে পারবে না এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন ঈমানদাররা নিজে বাঁচো তোমার পরিবার পরিজন আহলে বায়াত সবাইকে বাঁচাও জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে রে যুবক দুনিয়ার মধ্যে দেখলা কিছুদিন পূর্বে ঢাকা থেকে সদরঘাট থেকে যখন বরগুনার উদ্দেশ্যে স্টিমার রাতের বেলা রওনা হয়ে গেছে ওই স্টিমারের মধ্যে যখন আগুন লেগে গেল হায় হায় কত তাজা তাজা যুবক এই দুনিয়ার মধ্যে আগুনে প্রজ্বলিত হয়ে মারা গেল যুবক গুনাহ করতেছো যৌবনের দ্বারা যুবক গুনাহ করতেছো ক্ষমার ক্ষমতার দ্বারা যুবক গুনাহ করতেছো যাহা মনে সে তাহাই করতেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কুদরতের সামনে কিন্তু বান্দা তোমাকে দাঁড় হতে হবে আজকের মাহফিল তো তওবা করার জন্য আজকের মাহফিল তো গুনাহ মাফ করাইবার জন্য ওগো পর্দার অন্তরালের আমার মা জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি জীবনটাকে বরবাদ করে ফেলছি সবাই বলেন না আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে কি করবে না জোরে বলেন না গুনাহ মাফ করার মালিক কে জোরে বলেন আমাদের গুনাহ মাফ করার মালিক কে আমরা যারা আজকে ময়দানে বসলাম ও দাড়ি পাকা মুরব্বী বাজানরা ও যুবক ভাইরা ও পর্দার আড়ালের মা বোনেরা আমাদের আমল নামার মধ্যে গুনাহ আছে না নাই মহাব্বতের সাথে বলেন না আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ আমাদের গুনাহ মাফ করার ক্ষমতা আছে না নাই কিন্তু ব্যাপারটা হলো ওই জায়গায় নবীর সাহাবে কারাম যদি কোনো গুনাহ করত ওই জামানায় সাহাবে কারাম গুনাহ নিয়ে কবরে যাইত না নবীর সাহাবে কারাম যত বড় অন্যায় অপরাধ করেছে তারা গুনার জন্য আল্লাহর নবীর কাছে গিয়ে রাস্তা তালাশ করছে নবী গো গুনাহ তো করে ফেললাম গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না কিন্তু আমরা লেশিয়ারার যুবক কোটি এলাকার যুবক ও কসবার ভাইরা গুনাহ করে গোপনে গোপনে দুনিয়ার মা জানে না আব্বা জানে না বন্ধু জানে না সবাই বলেন দুনিয়ার কেউ না জানলেও গুনার খবর জানেন কি আল্লাহ দেখে কি দেখে না আরে জোরে বলেন না গোপনে গুনাহ করলে দেখেন কে আল্লাহ আল্লাহ আমরা সবাই তো ভালো মানুষ কিন্তু কাল হাশরের ময়দানে হাজির হওয়ার পর আমল নামাটা যখন পাওয়া যাবে তখন বোঝা যাবে কে কি আমল করেছি কে কোন কর্ম করেছি কার দ্বারা ভালো কাজ হয়েছে কার দ্বারা খারাপ কাজ হয়েছে এরা নবীর উম্মতের দল আমরা গুনাহ করে কিন্তু তওবা করি না সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেল তওবা করত আল্লাহর নবীর কাছে তারা তওবার রাস্তা তালাশ করত আল্লাহর নবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন মুহাদ্দিস সাহাবি তিনি ছিলেন আল্লাহর নবীর হাদিস বিশ্লেষণকারী একজন সাহাবি রাতের বেলায় যখন দরজা দরজা বন্ধ করে ঘুমায় গেলেন গভীর রজনীতে কে জানে ঘরের দরজায় কারাগাত করতেছি আবু হুরাইরা দরজা খোলো আমি বড় পাপিষ্ট আমি বড় গুনাহগার আমি বড় অপরাধী আমি গুনাহ করে ফেলেছি রে আবু হুরাইরা
আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না আমি আল্লাহকে বিশ্বাস করি আমি আমার নবীকে বিশ্বাস করি আমি কবরকে বিশ্বাস করি আমি হাসরকে বিশ্বাস করি মিজানের পাল্লাকে বিশ্বাস করি আমি পরকালের জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি আবু হুরাইরা গুনাহ তো করেই ফেললাম গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না চিল্লা বলেন সুবহানাল্লাহ আপনাদের খারাপ লাগতেছে আর একটু চলতো না দোয়া হয়ে যেত হ্যাঁ চলবে সবাই বলে না তো আর একটা আলোচনা কি সামনে চলবে কষ্ট হইতেছে আপনাদের আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলতেছেন ও মহিলা কি এমন অপরাধ অন্যায় তুমি করেছো যার কারণে বড় পেরেশান মহিলা এবার ডেকে বলতেছেন আবু হুরায়রা আমি এমন একটা অন্যায় করেছি তোমার কাছে বলতো আমার বড় লজ্জা হচ্ছে কিন্তু না বলতে কোনো উপায় নাই আমি জিনা করেছি আমার গর্ভে সন্তান চলে আসছে ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে আমি বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করে ফেলছি সবাই বলে নাউযু বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ঈমানদার বান্দা বান্দিরা যখন অন্যায় করে ফেলবি অপরাধ করে ফেলবি গুনাহ করে ফেলবি যখন তাদের নফসের উপর জুলুম করে ফেলবি যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করবে ফাস্তাগফারু লিযুনুবিহিম আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইবে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে নানা বিনে কান্না করে আল্লাহর কাছে বারবার কাকুতি মিনতি করে আল্লাহ গুনাহ তো করে ফেললাম হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে পায়ের দ্বারা গুনাহ হয়ে গেছে চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে আল্লাহ কানের মধ্যে হেডফোনের গুনাহ হয়ে গেছে চোখের দ্বারা আল্লাহ ইন্টারনেটের মধ্যে ঢুকিয়া কত অলঙ্গ ছবি ভারতের নায়ক নায়িকাদের গান দেখে ফেললাম আল্লাহ যৌবনের দ্বারা কত গুনাহ করে ফেললাম এর যুবক বৃদ্ধ সবাই বলো না আমাদের অঙ্গ প্রত্যঙ্গের গুনার খবর দুনিয়ার কেউ জানে না একজন জানেন সবাই বলেন তিনি কে আমাদের আমল নামার মধ্যে গুনাহ আছে না নেই এই গুনাহগুলো আমরা মোচন করাতে চাই কি চাই না সকলে চোখ দুইটা বন্ধ করে আল্লাহর মহাব্বতে আল্লাহকে দুইটা হাত উঠায়া একটু মায়া লাগায়া ডাক দাও ইয়া আল্লাহ আওয়াজ হয় না আওয়াজ হয় না মুসলমানের আওয়াজে যেভাবে মায়া লাগায় আম্মা বলে ডাক দিলে আম্মা সন্তানের দিকে তাকায় হায় হায় একটা মাস চলে গেল একটা বছর চলে গেল এইভাবে তো আল্লাহর সামনে আত্মসমর্পণ করে ডাকে নাই আজকে উলামায়ে কেরামদের সাথে নেককার বান্দা বান্দিদের সাথে একটু সময় সুযোগ আল্লাহ করে দিয়েছে একটু মায়া লাগায়া জবান ছেড়ে ডাক দাও না ইয়া আল্লাহ দিলটা নরম করেন দুইটা ফোঁটা চোখের পানি সারবার চেষ্টা করো যুবক আল্লাহকে যখন ডাকবা আল্লাহ বলেন যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম বান্দা যখন তওবা করে ওমাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া তো বান্দার আর কেউ নাই আমি সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দেই কোন সুবহানাল্লাহ খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার ডাক দেন না আল্লাহ বড় বড় গুনাই ডুবা আল্লাহ নাকি হইতে তো মনে ভরা পূর্ণ আশা তুমি যে গোপু এ জীবনে না করিলাম বন্দেগী
গড়ে কাটাইলাম জিন্দেগি সবাই বলেন না গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম ডাকতেন আল্লাহ তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম গুনাহ করছি আর তো গুনাহ করব না এলে শের আর যুবক দিলটা একটু নরম করিয়া জানি না রে আজকের মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় ওগো পরে তার অন্তরালের আমার মা গত বৎসর এই মাহফিল শোনার জন্য কত মহিলা পর্দার আড়ালে বসেছিল আজকে এই মাহফিলের সময় তারা নাই স্বামীর ঘরে লাল শাড়ি পরে তিনটা কাপড় পরে লাল শাড়ি পরে আসছিল পিছনের দরজা দিয়া পাঁচটা সাদা কাপড়ের টুকরা নিয়া এই লেশিয়ার আর গোরস্থানের মধ্যে কত মহিলারা শুয়ে আছে হায় হায় জীবনে কত নামাজ কায়দা হয়ে গেছে জীবনে কত অন্যায় অপরাধ আমাদের দ্বারা হয়ে গেছে সবাই বলেন না অপরাধ গুলা মাফ করার মালিককে গুনাহ করছি আর তো গুনাহ করব না গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করে দাও ও গো মাওলা রব্বানা মাফ করে দাও ও গো মাওলা রব্বানা রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন একটু মহাব্বতের সাথে সকলে বলুন আমিন এ যুবক গুনাহ মাফ করার মালিক হলো আল্লাহ আবু হুরাইরা যখন কোরআনের আয়াতটা শুনলেন মহিলাকে গোটা মদিনার অলি গলি তালাশ করা শুরু করলেন সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলাকে মদিনার কোনো অলি গলিতে দেখা গেল না মহিলা গুনার জন্য পেরেশান হয়া গুনাহ মাফ করাইতে চায় আল্লাহর তরে জান্নাতে যাইতে চায় কি বিশাল বড় গুনাহ গুনাহ করে ফেলছে অপরাধ করে ফেলছে আল্লাহর নবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন তালাশ করে না পেয়ে যখন সন্ধ্যাবেলা ঘুমাইতে গেছে ঘুমের ঘরে গেলেন কিন্তু তার ঘুম আসতেছে না পেরেশানি কমতেছে না হায় হায় আমি কি করলাম একটা মানুষ অন্যায় করার পর ওই বান্দা তার গুনাহ মাফ করাইতে চায় আমি তাকে মাফ করার সুযোগটা দিলাম না রাস্তা দেখাই দিলাম না না জানি আল্লাহর আদালতে আমরা গুনাহগারের কাট করাই দাঁড় হইতে হয় কিনা না জানি আমি আল্লাহর আদালতে অপরাধের বেশে দাঁড়াতে হয় কিনা আজকে দেখবেন সমাজের মধ্যে কিছু
কিছু মানুষ যখন গুনাহ করে অন্যায় করে অপরাধ করে কোন মানুষ আছে মদ খায় কিছু মানুষ আছে গাঁজা খায় কিছু মানুষ আছে তাস খেলায় জুয়া খেলায় ওই মানুষটা যখন আল্লাহ চিনে ফেলে ওই মানুষটা যখন ওয়াজ মাহফিলে আসে উলামায়ে কেরামদের বয়ান শোনার পর যখন মাথার মধ্যে টুপি লাগায় শাস্তল বসিয়া কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে এরা বৈশা বৈশা মজা করে সুদ খায় নামাজও পড়ে তাসও খেলায় নামাজও পড়ে হায় হায় এই মানুষটার নিয়ে ঠাট্টা মস্কারি করে তখন ওই মানুষটার অন্তর অনেক ব্যথা লাগে আল্লাহর কাছে যখন বান্দা তওবা করে কান্না করে আল্লাহ ওই মানুষটার হেদায়েতের দরজা দিয়া কবুল করে আর শাস্তলে বসিয়া এই পাপিষ্টের পাপের কারণে যারা ঘৃণা করছে এরা জাহান্নামী হবে কথা বলেন ঠিক কি না এরা নবীর উম্মতের দল আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা পরেশানি হয়ে রাতের বেলা ঘুমাই না মহিলা কোথায় চলে গেল দিন শেষে আবার রাত্রের গভীরে আবু হুরায়রার দরজার মধ্যে গড়াগা কে গো বলে আমি ওই মহিলা গত রাত্রিতে তোমার কাছে এসেছিলাম আমি জিনা করে ফেলছি আমি একটা বাচ্চাকে হত্যা করে ফেলছি তবে আমি ইমানদার আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না আমি আল্লাহর তরে জাহান্নামে যাইতে চাই না আমি তওবা করে আল্লাহর তরে জান্নাতের মেহমান হতে চাই আবু হুরায়রা দরজা খুলে বলে ও মহিলা তোমার জন্য মসজিদে নববী থেকে সুসংবাদ আছে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে যারা ইমানদার গুনাহ করে ফেলবে অন্যায় করে ফেলবে অপরাধ করার পর আল্লাহকে স্মরণ করবে তওবা করবে ক্ষমা চাইবে আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিবে যুরাকান সুবহানাল্লাহ ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখা মুঝে মে তুঝকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে ইয়া ইলাহি তু মেরা মাশুক হে ওরে রেশলে শিয়ারার যুবক ভাই বলো না ওই আল্লাহ এখন আসনা না মহাব্বতের সাথে হাতের মুষ্টি বন্ধ করে বলো আল্লাহু আকবার আল্লাহ যত বড় আল্লাহর মায়া তত বড় আল্লাহ যত বড় আল্লাহর জান্নাত তত বড় আল্লাহ যত বড় আল্লাহর রহমতের দরিয়া তত বড় আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার ইবাদতকৃত বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলছো অন্যায় করে ফেলছো আমি আল্লাহর রহমত থেকে বান্দা দূরে সরে যাও না আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর দয়া তত বড় আমি আল্লাহর রহমান নামের দয়া দিয়া আমি আল্লাহ গফফার নামের ক্ষমা দিয়া বান্দা তোর ক্ষমা করে দেব বুখারী শরীফ হাদিসের মধ্যে একটা হাদিসের ব্যাখ্যার মধ্যে নবী বর্ণনা করে বলেন কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের একটা খেলা খেলবেন আপনাদের কোনো কষ্ট হইতেছে আরেকটা আলোচনা চলবো নি হাসরের ময়দানে আল্লাহর একজন বান্দা মিজানের পাল্লার মধ্যে যখন তার নেকিগুলা ওজন দিছে একটা নেকির কমতি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা একটা নেক যদি সংগ্রহ করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জান্নাত দিয়ে দেব এবার বান্দা পেরাশান হয়ে দৌড়ায় বাবার কাছে যায় মার কাছে যায় আব্বা বলে ডাক দে বলেন বাবারে দুনিয়ার মধ্যে আমার কত জরুরত আমার কত হাজত পুরা করেছো আম্মা দুনিয়ার মধ্যে তুমি সুখের চিন্তা করো নাই শান্তির চিন্তা করো নাই আমার জন্য দুনিয়ার মধ্যে কত কষ্টই না করেছো
একটা নেক যদি দাও আমার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে আব্বা তাড়িয়ে দিবে আম্মা তাড়িয়ে দিবে এবার কিছু দূর সামনে যাওয়ার পর একই মায়ের পেটের একটা ভাইকে আল্লাহ পরিচয় করায় দিবেন ভাইয়ের গলার মধ্যে দড়িয়া বলবে এরে ভাই লেশিয়ারের বাজারে যখন বিপদে পড়তাম আমি ভাইয়ের জন্য জীবন দিবে বলে মানুষের সামনে বলছো এমন ভাই আছে না নাই ছোট ভাইরে মারলে বড় ভাই দৌড়ায়া যায় অথচ বাড়ির মধ্যে ছোট ভাই বড় ভাই কথা বলে না যদি প্রতিবেশীকে আঘাত দেয় ভাই সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাইয়ের সাথে যখন পরিচয় করে দিবে ভাই বলবে তুমি আমার কোন ভাই দুনিয়াতে তো আমার কোন ভাই ছিল না দুনিয়ার মধ্যে তো তোমার সাথে আমার কোন পরিচয় ছিল না এমনি ভাবে আরেকটু সামনে যাওয়ার পর যেই বিবির সাথে সংসার করে করে দুনিয়ার জিন্দগি কাটাইছে আল্লাহ ওই বিবির সাথে তার পরিচয় করায় দিবে ডাক দিয়ে বলবেন বিবিরে ইউরোপে গেলাম দুবাই গেলাম সৌদি গেলাম যে যে রাষ্ট্রে ছিলাম বিবির অ্যাকাউন্ট করিয়া বিবির নামে স্বর্ণ পাঠাইলাম টাকা পাঠাইলাম দামি খাট দিলাম দামি টিভি দিলাম দুনিয়ার মধ্যে কত কিছুই না দিলাম কিছুই চাই না আজকে এই বিপদের দিনে একটা নেকি দিয়া সহযোগিতা করো বিবি বলবে লা তাজাওয়াজতু ফিদ দুনিয়া দুনিয়ায় তো আমার কোনো বিবাহ হয় না আমার স্বামী আসবে কোত্থেকে চিল্লা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ওই দিনটা এত ভয়াবহ হবে ওই দিনটা এত কঠিন হবে সন্তান তার বাবা মায়ের পরিচয় দিবে না বাবা মা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রীর স্বামীর পরিচয় দিবে না আল্লাহ কোরআনে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাটাকে হাসরের ময়দানে ঘোরাচ্ছেন আর পেরেশানি অবস্থায় বান্দা ঘুরতেছে সবাই বলেন না কয়টা নেকের প্রয়োজন আর একটু জোরে কোন কয়টা একটা নেক কারো কাছে যখন পাইল না বান্দা অপারগ হয়ে আল্লাহর হুকুম মেনে জাহান্নামের দিকে যখন দৌড়ায় জাহান্নামের গেইটে গিয়ে দেখে একজন বান্দা দাঁড়িয়ে আছে ওই বান্দার আমল নামার মধ্যে তেমন নেক আমল নাই শুধুমাত্র একটা নেক আমলই আছে এক বান্দা একটা নেকের কারণে জান্নাতে যেতে পারে না আর এক বান্দা একটা নেক দিয়া জান্নাতের আশাও করতে পারে না আল্লাহ ডাক দিয়া বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমতের আশা থেকে বান্দা দূরে সরে যায় না চিল্লা বলেন আল্লাহু আকবার রহমত আল্লাহর কত বড় দয়া আল্লাহর কত বড় ক্ষমা আল্লাহর কত বড় এই কথাটা বুঝাইবার জন্য আমি ঘটনাটা বললাম এবার বান্দা যখন জাহান্নামের দিকে দৌড়ায় ওই যুবকটা ডাক দিয়ে বলে পেরেশান অবস্থায় বন্ধু তুমি কোথায় যাও বলে মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে একটা নেক আমার স্বজন আত্মীয় কেউই দিল না মা দিল না আব্বা দিল না ভাই দিল না বোন দিল না স্ত্রী দিল না যদি একটা নেক পেয়ে যাইতাম আমার কপাল কত ভালো আমি জান্নাতি হয়ে যাইতাম যখন সুবহানাল্লাহ এবার ওই বন্ধু ডাক দিয়া বলেন আমার তো একটা নেক দিয়া জান্নাতের আশা করতে পারি না যাও আমি আল্লাহর রহমতে আল্লাহর প্রতি দয়া করে তোমার প্রতি দয়া করে আমার একটা নেক তোমাকে দিয়ে দিলাম আমি জাহান্নামে যাওয়ার যাই তবে তুমি জান্নাতে চলে যাও জোরে কর না সুবহানাল্লাহ আমার দয়ার মাওলারে আমার মায়ার মাহবুদ রে কোথায় গেলে পাবো তোমার ঠিকানা লেশিয়ারের ময়দানে আটশো কি নিয়া বাড়ি ফিলবি রে বাবা যুবকটা যখন একটা নেক দিয়ে সহযোগিতা করল আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকে দেখলেন বান্দা ওই বান্দাকে যখন সহযোগিতা করে
আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারিয়া যায়। বান্দা এবার একটা নেক নিয়ে আল্লাহর সামনে দৌড়ায়, বলে আল্লাহ এই যে একটা নেক পাইলাম, এবার আপনি আমার জান্নাতের ফয়সালা দিয়ে দেন। আল্লাহ এবার কুদরতি জবান দিয়ে বলি, তুমি একটা নেক পাইলা, তোর মা তোর নেক দিল না, বাবা দিল না, ভাই দিল না, বোন দিল না, স্ত্রী দিল না, কে তোর এই বিপদের দিনে একটা নেক দেওয়া সহযোগিতা করলো? বলে আমি জাহান্নামের পথে যখন রওনা হইলাম আমার একটা নেকের অভাব, আপনার আর এক বান্দার শুধুমাত্র একটার নেক, ওই নেক দিয়া জান্নাতের আশা করতে পারে না, আমার প্রতি দয়া করে আমার প্রতি আহসান করে একটা নেক দিয়ে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলেন, এর বান্দা তুমি তোমার কথাটাই চিন্তা করলা, তুমি জান্নাতের সুখের কথা চিন্তা করলা, জান্নাতের নেয়ামতের কথা চিন্তা করলা, একবারে কি ভাবেছো আমার ওই বান্দার কি উপায় হবে, আমার ওই বান্দার কি কষ্ট হবে? আমি আল্লাহর দয়ার যে দুনিয়ার আর কারো দয়া বেশি নয়, আমি আল্লাহ আমার রহমান নামের দয়া দিয়া তোমাদের উভয়কে জান্নাতের মালিক বানায়া দিলা। আল্লাহু আকবার জোরে বলে। এল এশিয়ার যুবক, অবৃদ্ধ বাবা, অকপর্দার অন্তরালের আমার মা, সবাই বলে ওই আল্লাহ এখন আছে না নাই, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই। মহিলা এবার যখন আবু হুরাইরার কাছে কোরআনের আয়াতের কথা শুনলেন, ক্ষমার কথা শুনলেন, এবার মহিলা আলহামদুলিল্লাহ শুকর আদায় করলেন, বাড়িতে গিয়া একটা গোলাম ছিল আল্লাহর রাস্তায় আজাদ করে দিলেন। নবীর এই কথা শুনে, আল্লাহর কোরআনের প্রশংসা শুনে, আল্লাহর কোরআনের তালিম শুনে, তদানীকার সময় কিছু কাফের বেঈমানরা নবীকে প্রশ্ন করে বললেন, ওগো পয়গম্বর এই ক্ষমার দরজা কতদিন পর্যন্ত খোলা থাকবে? আল্লাহর নবী বলেন, যতদিন পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উদিত হবে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, আমার কোন উম্মত, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে আয়েশা তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, নারী হোক পুরুষ হোক, বাঙালি হোক আর আরবি হোক, যেই হোক না কেন, তওবা করতে দেরি আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহু আকবার জোরে বলেন। তওবা করব কার কাছে? জোরে বলো, আল্লাহর কাছে। আসুন সবাই আজকের মাহফিল তওবা করে বিদায় হই। এই পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি, আমি নেতা, আমি আলেম, আমি বড় বক্তা, আমি বড় ডাক্তার, আমি বড় প্রফেসর, আমি বড় এলাকার রাজনীতিবিদ, এইটা কোনো পরিচয় না। আমার পরিচয় হলো আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, মৃত্যু আমার হবে এই লেশিয়ারার কবরস্থানে, আমাকে সইতে হবে মেম্বারের জন্য তিনটা কাপড়, চেয়ারম্যানের জন্য তিনটা কাপড়, এমপির জন্য তিনটা কাপড়, আমাদের আইন মন্ত্রীর জন্য কি চারটা? এই কথা কন না কেন? প্রধানমন্ত্রী হইলে কয়টা? তিনটাই কাপড়, পুরুষ হইলে তিনটা, নারী হলে পাঁচটা। এর বান্দা কবরটা সাড়ে তিন হাতের জায়গায়, সাড়ে চার হাত বাড়ানোর কোনো সুযোগ নাই, কথা বলেন না কেন? ঠিক কি না? কবরে যাওয়ার পর প্রশ্ন হবে, মসজিদের ইমামের জন্য তিনটা প্রশ্ন, মুসল্লির জন্য তিনটা, মুয়াজ্জিনের জন্য তিনটা, এই সমাজের সমস্ত ইমানদার মুমিন যারা সকলের জন্য তিনটা প্রশ্ন। এক নম্বর রবের পরিচয় দাও, দুই নম্বর দিন ইসলামের মধ্যে চলছে কিনা, তোমার ধর্ম কি ছিল ধর্মের পরিচয় দাও, তিন নম্বর তোমার নবীকে নবীর পরিচয় দাও। প্রশ্ন করতে দেরি, ইমানদার যারা, মুমিন যারা, নবীর আশিক রসুল যারা, আল্লাহর এই ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে দেরি করবে না, উত্তরটা দিতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। আল্লাহর নবী বলেন, কবরটা দুইটা হালাত হবে, আল কবরু রওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার,
ইমানদারের জন্য নেককারের জন্য কবরটা হবে জান্নাতের বাগান বেঈমান ফুজ্জার কাফের মুশরিকদের জন্য নাফরমানের জন্য কবরটা হবে জাহান্নামের ঘর এই জন্য আসুন আজকের মাহফিলে সবাই তওবা করব গুনাহ মাফ চেয়ে বাড়ি ফিরব রাজি আছি না না কারা কারা রাজি নারে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহ যেখানে নাস্তিক মুরতাদ যেখানে নারে তাকবীর আল্লাহ কবুল করুক বলে আমিন প্রিয় ভাইরা আমার আজকের মাহফিল অনেক লম্বা আলোচনা হয়েছে রাত্র প্রায় বারোটার কাছাকাছি সময় বেড়ে গেছে আর লম্বা করতে চাচ্ছি না আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি কি বলেন দোয়ার দিকে যাই সারা রাত ওয়াজ শুনে লাভ নাই যদি ফজরের নামাজ কি কন না পড়তে পারে কথা কন ঠিক নেই অনেক মানুষ আছে ওয়াজের খুব ফাগল গিয়াসউদ্দিন তাহরি সাহেবের ওয়াজ মোবাইলে মেমোরি ভরা অলিউল্লাহ আশিকি সাহেবের ওয়াজ মোবাইলে ভরা হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ মোবাইলে ভরা কিন্তু নামাজ পড়ে না এমন আশেক আসেনিও তো আমাদের এক হুজুরে কইছিল তুমি এত ওয়াজের ভক্ত যেখানেই মাহফিল হয় সেখানেই দৌড়ে যাও হ্যাঁ তুমি তো আসলে শ্রোতা না তুমি হয়েছিল একটা আস্তাবারে জুতা তুমি তো শ্রোতা না যেই শ্রোতা ওয়া শ্রবণ করে তার জীবনে হেদায়েতের পথে চলে না সে শ্রোতা না সে জুতা কথা কোন ঠিক কিনা হুজুর এই জন্য কথা বললেন শ্রোতা হইলে শ্রবণ করে আমল করলে তার সম্মান বেড়ে যাইত আর জুতা যত দামি হোক এটা সম্মান বাড়ান এটা পায়ের নিচেই থাকে কথা বলেন ঠিক কিনা এখন আপনি মিমুরি ভরা ওয়াজ নয়নপুরে হুজুরে খুব মহাব্বত করেন কুয়াকাটা হুজুরে অনেক ভালোবাসেন এরকম অনেকের পছন্দের বক্তা আছে না নাই মোবাইলে ভর্তি ঘরে মাশাল্লাহ অনেকে টিভির মধ্যে ওয়াজ লাগাই দেন কিন্তু বিবিটার পর্দা করান না ঘরটার ভিতরে কোরআন তেলাওয়াত নাই ঘরের ভিতরে জিকির নাই ঘরের ভিতরে ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম সকালবেলা মসজিদে পাঠানোর কোনো ব্যবস্থা নাই এই দুনিয়ার রং তামাশায় আমরা চলতেছি আল্লাহর নামের কসম খেয়ে বলি আল্লাহর ভয় যদি দিলে না থাকে তাহলে নেক আমল করা সম্ভব নয় গুনাহ ছাড়াও সম্ভব নয় এই জন্যে আল্লাহর ভয় ঢুকায়া আল্লাহর কাছে তওবা করে আজকের মাহফিল থেকে আমরা সকলে বাড়িতে ফিরব আর চিন্তা করব একটু ভেবে দেখব হায় রে আমার মতন কত মানুষ কত শ্রোতা এখানে ওয়া শুনছিল এ পাঁচ বছরের ভিতরে কত মানুষের জানাজা আমরা পড়ছি কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও মুমিন ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরের পর জানাজা কেমন করে ঘুমাও মুমিন ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরের পর জানাজা একটু ভেবে দেখেন না ফজর নামাজটা কায়জা হয়ে গেছে জোহরের পরে জানাজা এমন ইতিহাস আছে না নাই একটু ভয় আল্লাহর দোকান আর এই ঠান্ডা পানি দিয়ে উজু করে সকালবেলা আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া দেখেন কত স্বাদ কত তৃপ্তি কত মজা এটা যে সাজদা না দেয় সে কোনোদিন অনুভব করতে পারবে না কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি রসগোল্লা জীবনে কোনোদিন জিব্বায় দেয় নাই এর রসগোল্লার যত প্রশংসাই করেন হেরে বুঝাইতে পারবেন আমার কথা মনে হয় বুঝেন নাই জীবনে কোনোদিন মিষ্টি খায় নাই মিষ্টির প্রশংসা করলে কি লাভ হবে মিষ্টির কি অবস্থা কেমন টেস্ট কেমন এটার স্বাদ কেমন ঘ্রাণ এটা কিছুই সে জীবনে দেখেই নাই এটার অনুভূতি কিভাবে নেবে এখানে এই সমাজে এই মহল্লায় এমন মানুষ আছে যে ২৫ বছর হয়ে গেছে সে একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে নাই আছে না নাই একথা কন্যা কেন আছে না নাই এমন মানুষ আছে যে এক সপ্তাহের ভিতরে সে একদিনও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নেই শুধুমাত্র জুমার নামাজ পড়ে আছে না নাই তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা করেন ভাই
আমি ছোট মানুষ আপনাদের ছেলের মতন ভাইয়ের মতন হয়তো তেমন দামি তো যাই হোক যেই কথাটা বলতেছিলাম আমি ছোট মানুষ যতটুকু কথা বলছি যদি একটু হেদায়েত তালাশ করেন এই কথার ভিতরেই আল্লাহ হেদায়েতের অনেক রাস্তা দিয়ে রাখছে কথা বলেন ঠিক কি না যতটুকু কথা বলছি আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন আমার আলোচনায় আমার কথায় বচন মঙ্গিতে যদি কি কষ্ট পেয়ে দেখেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই মাহফিলটা যারা এত সুন্দর করে আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই দোয়া করি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এশিয়ার আর জমিনে এই কোরআনের মাহফিল জিন্দা রাখে সকলে বলুন আমিন যারা নিজেদের পকেটের টাকা নিজেদের মেধা খরচ করে নিজেদের ঘাম জড়িয়ে কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ যেন কাল হাশরের ময়দানে আরশ আজিমের নিচে তাদের জন্য জায়গা করে দেয় একটু মহব্বতের সাথে বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু